আপনারা দেখছেন পবিত্র কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সুরা হচ্ছে ফাতেহা এই সুরার অন্যতম নাম হচ্ছে সুরাত সালাত। এখানে সালাত মানে নামাজ হতে পারে দরুদ হতে পারে সুরা হিসেবে এর বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই একটি সুরার নাজিল হয়েছে দুবার একবার মদিনায় এবং আরেকবার মক্কায় হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন রসুল সাল্লাই ইসলামের সামনে যখন প্রথম জিব্রাহিল আল ইসলাম হাজির হয়ে বললেন ইখরা পড় তখন রসুল বললেন কি পড়ব এই কথা শুনে জিব্রাহিল মুহূর্তের জন্য অন্তর্ধান করলেন এবং ফিরে এলেন সুরা ফাতেহা নিয়ে বললেন আল্লাহর প্রশংসা এভাবে করুন দ্বিতীয়বার একই সুরা সম্পূর্ণ অবস্থায় নাজিল হয় মদিনাই হিজরতের তৃতীয় দিন হজরত আবন্সল ইরাদাহতালহের ঘরে ইসুরের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই একমাত্র সুরা যা সহ নাজিল হয়েছে অন্যান্য সুরার সঙ্গে বিসমিল্লা নাজিল হয়নি ইসুরার আয়তের সংখ্যা হচ্ছে সাত সাত একটি রহস্যময় সংখ্যা সাতের কোনো উৎপাদক নেই সাতকে এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অন্যদিকে সপ্ত আসমানের কথাও কোরআনে বলা হয়েছে এই সাতটি আয়তে চোদ্দ জন ফেরেস্তা আছেন এই জন ফেরিস্তা ইসুরার তেলৎকারীকে সাতটি আসমানি এবং সাতটি জমিনী আপদ থেকে রক্ষা করেন তাদের কাজ হচ্ছে এইসুরাতিকে একশো চল্লিশ রকমের রোগব্যাধি থেকে রক্ষা করা এর প্রথম আয়াতের নাম হচ্ছে আয়াতুল হামদ দ্বিতীয় আয়াতের নাম আয়াতে তাদব্বুর তৃতীয় আয়াতকে বলা হয় আয়াতে একরার এবং অবশিষ্ট অংশ হচ্ছে আয়াতে দোয়া হযরত আবু হেরা রদেল্লাহ তালাহ থেকে বর্ণিত বোখারি শরীফের একটি হাদিসে আছে তাতে বলা হচ্ছে যে সুরা ফাতেহা বা সুরাতুল হামদের মর্মতা হচ্ছে এটি স্বয়ং আল্লাহর মর্থবা এর মতো কোন সুরা কোন ধর্মগ্রন্থেই নাজিল হয়নি এক কথায় এ হচ্ছে সমগ্র কোরআনের নির্যাস পৃথিবীর সমস্ত ধর্মের মূল কথা কেউ কেউ বলেন মুক্তাদিরা সুরা ফাতেহা মনে মনে পড়বে কিন্তু রাসুল পাকসালাম বলেন এক্ষেত্রে ইমাম সুরা ফাতেহা পড়লেই যথেষ্ট হুজুর পাকের এই কথার সমর্থনে নাজিল হল ওয়েজা কুরিয়াল কোরআনু ফিউ রাহু ওয়ানসিতু আল্লা কুমতুর হামুন আরাফ দুশো চার অর্থাৎ যখন কেউ কোরআন পড়বে তোমরা তা মনোযোগ সহকারে শুনবে যাতে করে আল্লাহর রহমতের অধিকারী হতে পারো সুতরাং এ থেকে বলা যায় মুক্তাদিরা সুরা ফাতেহা শুনলেই হবে নামাজের দুটো অংশ রয়েছে একটি অংশ আল্লাহর জন্য অন্যটি বান্দার জন্য আল্লাহ বলেন নামাজের অর্ধেক আমার অর্ধেক আমার বান্দার বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ ফেরাগণ দেখছে আল্লাহ বলেন দেখো। আমার আমার করছে। নিজে যখন তার কোনো বান্দা সম্পর্কে এমন কথা বলেন। তখন তার জন্য কোনো দুজগের আগুন থাকতে পারে না যখন বান্দা বলে আর রহমান রহিম তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন দেখো দেখো আমার বান্দা আমার গুণে গুণান্বিত হয়ে আমার প্রশংসা করছে এমন নামাজকে মেরাতুল মোমিনিন বলা হয়েছে